হে গাই কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাসান মাহমুদ নাইম আমরা এর ভিতরেই কেরিয়ার গাইডলাইনের তিনটা ভিডিও আপলোড করেছি এবং বলেছি যে কেরিয়ার গাইডলাইন শেষ আর কেরিয়ার গাইডলাইনের কোনো ভিডিও আসবে না আজকের ভিডিওটা গাইডলাইনের বাট কেরিয়ার গাইডলাইনের না অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা অবশ্যই এক হিসাবে গাইডলাইন বলাও যায় না এটা অ্যাকচুয়ালি রোড ম্যাপ যদি কেউ টু থাউজেন্ড হওয়ার চিন্তা করে থাকে তাহলে তাকে কি কি কাজ করতে হবে কি কি টেকনোলজি জানতে হবে হবে কোনটার পরে কোনটা শিখতে সেটাই আমি বলতে যাচ্ছি আজকের ভিডিওতে ওয়েব ডেভেলপমেন্ট টু আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যারা অলরেডি ডেভেলপমেন্ট শুরু করেছেন কিছু না কিছু টেকনোলজি শিখছেন তাদেরও উপকারে আসবে যে নেক্সট স্টেপটা কি হওয়া উচিত আর যারা এখনো শুরু করেননি শুধু ভাবছেন যে শুরু করবেন তাদেরও অনেক উপকারে আসবে সো দেরি না করে চলুন শুরু করি তবে শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের পেজে আপনারা কানেক্টেড থাকতে পারেন ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যার্স যতদিন না আমাদের ওয়েবসাইট আসছে ততদিন আমরা আমাদের কাজগুলো ফেসবুক পেজেই চালাবো ফেসবুক পেজটাকেই আমরা আমাদের ওয়েবসাইট হিসাবে ব্যবহার করব। আশা করছি আপনাদের সাপোর্ট আমরা এখানে পাব তো আমি অ্যাকচুয়ালি একটা আর্টিকেল থেকে আজকের ভিডিওটা বানাচ্ছি এখানে আমি যা বলবো তা মোটেও আমার নিজের কথা না আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো ব্র্যান্ড অরেলি নামের একজন ডেভেলপার তার ওয়েবসাইটে লিখে রেখেছে অলরেডি আমি সেখান থেকেই জাস্ট আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই আর্টিকেলটার লিঙ্কও দিয়ে দিব আপনারা অরিজিনাল আর্টিকেলটাও ওখান থেকে দেখতে পারবেন প্রথমত হচ্ছে শুরু করব কিভাবে আর কি কি কাজ করতে হবে এখানে টোটাল তিনটা ইমেজ আছে প্রথম এই ইমেজ একটা আর এছাড়াও আছে ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড দুইটা আরও দুইটা ইমেজ আছে সেই দুইটা টোটাল তিনটা ইমেজ থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে টু থাউজেন্ড যদি আপনি ডেভেলপার হতে চান তাহলে আপনাকে কি কি টেকনোলজি শিখতে হবে তো এর জন্য কিছু কালার কোড ব্যবহার করা হয়েছে এই যে দেখুন ইলো কালার গুলো যেগুলোর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে সেই কালার আমারও হচ্ছে আর্টিকেলটা আমার পছন্দ হয়েছে এবং আমার কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে আমার চিন্তা ভাবনার সাথে মিলে যাচ্ছে সেহেতু আমি এই আর্টিকেলটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করছি নতুন করে আর স্লাইড তৈরি না করে ওকে আচ্ছা দ্বিতীয়ত অ্যাশ কালার বা অফ হোয়াইট যে কালারটা আছে সেটা হচ্ছে পসিবিলিটিস এবং এরপরে যে ব্রাউন কালারটা আছে সেটা হচ্ছে পিক ক্যানি যে কোনো একটা নিলেই হবে দুইটাই নিতে হবে বা সবগুলো নিতে হবে এমন কোনো কথা নেই তো এই কালার কোডগুলো মনে রাখলেই হবে আপনাদের আপনারা বুঝতে পারবেন যে কোনো কিছু শুরু করার পূর্বে কতগুলো জিনিস আছে কতগুলো টেকনোলজি আছে কতগুলো টার্মস আছে সেই টার্মসগুলো আপনাকে শিখতে হবে তা আপনি ফ্রন্ট ইন ডেভেলপার হন ব্যাক ইন ডেভেলপার হন চাই হন না কেন আপনাকে এই টার্মস গুলো শিখতেই হবে আর ফ্রন্ট ব্যাক ইন ফুল নিয়ে যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ওয়েব বা যত প্রশ্ন মনের এই যে সিরিজটা আছে সেই সিরিজটা দেখতে পারেন তো প্রথমে যেটি জিনিসটা আপনাকে জানতেই হবে যে টেকনোলজিটা আপনাকে জানতেই হবে সেটা হচ্ছে গিট বা ভার্সন কন্ট্রোলিং এটা এখন সময়ের দাবি আপনি যাই করেন না কেন অ্যাপস ডেভেলপমেন্ট করেন ওয়েব ডেভেলপমেন্ট করেন যাই করেন আপনি প্রোগ্রামিং রিলেটেড কোন একটা কাজ করেন আপনাকে গিট জানতেই হবে এরপরে আসে এসএসএইস গিট এর সাথে ব্যবহার করা হচ্ছে তারপরে আসে হচ্ছে এপিআই এই আপনাকে জানতে হবে কারণ আপনি যদি এস না বোঝেন তাহলে সার্ভার থেকে যে ডাটা আসবে আপনি যদি এপিআই না বোঝেন তাহলে সার্ভার থেকে যে ডেটাটা আসবে সেই ডাটাটা আপনি প্রসেস করতে পারবেন না আর এইচটি না বুঝলে আপনার তৈরি করা ডাটাটা সার্ভারে পাঠাইতে পারবেন না তাই এগুলো আপনাকে বুঝতে হবে তারপরে বেসিক টার্মিনাল ইউজেস আমি কিন্তু এই কথাগুলো এর আগেই বলেছি যে গিট বেসিক টার্মিনাল ইউজেস এগুলো আপনাকে জানতেই হবে চাই হোক না কেন আপনি যাই করতে চান না কেন এগুলো আপনাকে জানতেই হবে লার্ন টু রিসার্চ এটা কিন্তু খুবই একটা কনসেপ্ট যে কিভাবে রিসার্চ করতে হয় রিসার্চ কিভাবে করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি প্রবলেমের সলিউশন আনতে পারবেন না কারণ সব প্রবলেমের সলিউশন আপনি জেনে বসে থাকবেন বা জেনে ফিল্ডে নামবেন এমনটা না এমন প্রচুর প্রবলেম আসবে যখন আপনি একটা প্রজেক্ট করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে প্রজেক্টের পনেরোটা কাজ আছে ইন্ডিভিজুয়াল পনেরোটা কাজ আছে তার ভিতরে পাঁচটা কাজ আপনি জানেন আর দশটা কাজই আপনাকে নতুন করে রিসার্চ করে খুঁজে বের করতে হবে এটাই বাস্তবতা তাই আপনাকে ভালো মতো রিসার্চ করে জানতে হবে এরপরে আসে হচ্ছে ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমস যেটা আমি কেরিয়ার গাইডলাইনে বলেছি যে প্রথমত আপনাকে অ্যান্ড স্ট্রাকচারিদম শিখতে হবে সে আপনি যে ডেভেলপমেন্ট করেন না কেন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস না জানলে আসলে একটা প্রোগ্রাম সুন্দর করে ডিজাইন করা যায় না ডেভেলপ করা যায় না একটা প্রবলেম সুন্দরভাবে সলিউশনে আনা যায় না ক্যারেক্টার ইনকোডিংস বিভিন্ন রকমের ক্যারেক্টার ইনকোডিংস আছে ক্যারেক্টার ইনকোডিংস এর ব্যাপারটা হচ্ছে মেনলি কিভাবে আপনার ওয়েবে ক্যারেক্টারগুলোকে প্রদর্শন করবেন যেমন প্রথম ক্যারেক্টার ইনকোডিংটা হচ্ছে আসকি মাইক্রোসফটের ক্যারেক্টার ইনকোডিং সিস্টেমটা হচ্ছে আনসি এরকম বর্তমানে ওয়েবে যে ক্যারেক্টার ইনকোডিংটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকোড এই কিছু ক্যারেক্টার ইনকোডিং সম্পর্কে ধারণা আপনাকে রাখতে হবে তারপরে আসে হচ্ছে ডিজাইন প্যাটার্ন কেরিয়ার গাইডলাইন্সের এর থার্ড ভিডিওতে আমি বলেছিলাম ডিজাইন প্যাটার্ন সম্পর্কে এবং ডিজাইন ডিজাইন প্যাটার্ন কি প্যাটার্নটা হচ্ছে কিছু প্রবলেম মানে দুনিয়াতে যত প্রবলেমই আসুক না কেন আমাদের কম্পিউটারে আমরা ডেভেলপিং যে প্রবলেমগুলো ফেস করি তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে আর এই প্যাটার্ন অনুযায়ী আগে থেকেই কিছু ডেভেলপার এই প্যাটার্নগুলোর প্রবলেম সলভ করে রেখেছে খুব সুন্দর ওয়েতে যেই ওয়েতে প্রবলেমগুলো সলভ করলে আপনার আর চিন্তা করতে হবে না বা পারফেক্ট সলিউশনটাই আসবে তো এই সলিউশনগুলো আপনাকে জানতে হবে যে কোন ধরনের প্রবলেম আসলে কোন ধরনের সলিউশন করতে তখনই আপনাকে ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে খুব বেশি ডিজাইন প্যাটার্ন জানতে হবে এমন না তবে কিছু কিছু ডিজাইন প্যাটার্ন আছে যেগুলো রেগুলার বেসিসে আপনার সামনে আসবে প্রবলেমগুলো সেই সেই ডিজাইন প্যাটার্নগুলো জেনে রাখলেই হবে আর গিট হাফ গিট যখন জানবেন তখন তো গিট জানতেই হবে কারণ গিট হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আমার আপনার মতো বড় বড় ডেভেলপার্সরা সোর্স কোড দিয়ে রাখে ওপেন সোর্স কমিউনিটির কাছে সবচাইতে বড় পাওয়া হচ্ছে এই গিট হাব ছাড়া ওপেন সোর্স কমিউনিটিগুলো এত সুন্দর সুন্দর কাজ করতেই পারত না তো এগুলো আপনি যাই করেন না কেন আপনাকে জানতেই হবে আর কোনো অপশন নাই সেকেন্ড কোনো অপশন নাই আপনি বলবে বলতে পারেন যে আমি ফ্রন্ট ইন করবো শুধু এস টেমএল শিখলে হয়ে যাবে ভাই এই দুনিয়াটা আর নেই এটা টু থাউজেন্ড এই টু থাউজেন্ড এইটিনে এস টেমএল সি একটু পুরোটা জাভা শিখে কিছু হয় না সো আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে যদি আপনি টু থাউজেন্ড বা টু থাউজেন্ড পরে সার্ভাইভ করার চিন্তা করে থাকেন আইটি জগতে বা ওয়েব ডেভেলপার হিসাবে তো এখন আপনার সময় এসেছে যে আপনি কোন প্যাথটা চুজ করবেন সেটা চুজ করার আপনার কাছে প্যাথ আছে মেনলি তিনটা আসলে তিনটা না দুইটা একটা হচ্ছে ফ্রন্ট ইন্ড আর একটা হচ্ছে ব্যাক ইন্ড আর থার্ড প্যাথটা হচ্ছে ফুল স্ট্যাক যেটা যেটার জন্য আপনাকে প্রথমে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শিখতে হবে তারপরে ব্যাক ডেভেলপমেন্ট শিখতে হবে অথবা প্রথমে ফ্রন্টন ডেভেলপমেন্ট শিখতে হবে তারপরে ফ্রন্ট ডেভেলপমেন্ট শিখতে সেটাকে কম্বাইন করতে হবে তো ফুল আমি কথা বলবো না আমি কথা বলবো ফ্রন্ট ইন্ডের লেটেস্ট টেকনোলজিগুলো এবং ব্যাক ইন্ডের লেটেস্ট টেকনোলজি গুলো যেগুলো শেখা উচিত আর ডেভঅপস আছে কিছু যেগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না চলে যাই সেকেন্ড ইমেজে সেকেন্ড ইমেজটা কি বলছে দেখা যাক সেকেন্ড ইমেজটা মেনলি ফ্রন্ট ইন্ডের টেকনোলজি রিলেটেড যেমন প্রথমেই যদি আপনি ফ্রন্ট ফ্রন্টিনে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে এইচটেমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্টের বেসিকটা শিখতে হবে আমি বলছি জাভা স্ক্রিপ্ট নট জেকোয়ারি যেটা হয়ে থাকে আমাদের দেশে বিশেষ করে যে এইচটেমএল সিএসএস শেখার পরে শেখা শুরু করে ফেলে এবং যে কোয়ারি শেখা কিন্তু খুব ইজি যে কোয়ারিতে আমাকে কিচ্ছু করতে হচ্ছে না অল্প কিছু টার্ম শিখে ফেলতে পারলেই অল্প কিছু ফাংশনের নাম শিখে ফেলতে পারলেই অনেক কিছু করে ফেলা যাচ্ছে আর আমরা ভাবছি যে আমরা অনেক বড় ডিজাইনার হয়ে গিয়েছি ব্যাপারটা এরকম না অ্যাটলিস্ট টু থাউজেন্ড এইটিনে ব্যাপারটা এরকম না যে কোয়ারি হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা হোল ল্যাঙ্গুয়েজ আপনাকে জাভা শিখতে হবে নট যে কোয়ারি আপনি জাভাই স্কিপ শিখলে যে কোয়ারি আপনি এমনিই পারবেন আর যে কোয়ারি এখন টু থাউজেন্ড খুব বেশি প্রয়োজনীয় এমনটাও না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচডিএমএল সিএসএস এবং কোর জাভা স্ক্রিপ্ট বা যেটাকে বলা হয় ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট এই ভ্যানিলা জাভা স্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যখন আপনার কাছে মনে হবে যে না আমার কাছে মোটামুটি এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার এবং আমি বেসিক লেভেলের ওয়েব পেজ ডিজাইন করতে পারি তখন আপনি একটু ডিফার যাবেন আপনি একটু ডিপার নলেজ অ্যাচিভ করার হান্ট করার চেষ্টা করবেন এরপরে আপনি কি করতে পারেন যদি আপনি সিএসএস এর দিকে তাকান তাহলে অর্থাৎ আপনি যদি এখন চিন্তা করেন যে আমি তো মোটামুটি সিএসএস জানি তো এর অ্যাডভান্স নলেজ আরও কিছু অ্যাচিভ করা যাক তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারেন রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা এখন সময়ের দাবি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলে অবশ্যই সেটা মোবাইলে এবং ট্যাবলেটে সুন্দরভাবে যেন দেখাই আপনার ওয়েবসাইটটা এটা এখন সময়ের দাবি আপনাকে করতেই হবে না হলে আপনার ওয়েবসাইট ডিজাইন কেউ পাত্তাই দেবে না গ্রহণই করবে না এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিএসএস এর যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বেছে নিতে পারেন আমার মতে প্রথমে একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন তারপরে রেসপন্সিভ শিখবেন কেন কারণ যখন আপনি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে রেসপন্সিভ শিখে যাবেন তখন আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে রেসপন্সিভ ব্যাপারটা তারপরে আপনি নিজে থেকে ইমপ্লিমেন্ট করাটা শিখবেন আবার শিখলেও হবে না শিখলেও হবে খুব হাই পারফরমেন্স যেই ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটগুলোতে অবশ্য আপনার শুধুমাত্র সিএসএস ডাভাইস কি ব্যবহার করে রেসপন্সিভটা করতে হয় করা হয় বাট অ্যাজ ইউজুয়াল আপনি বুট স্ট্রাফ ম্যাটেরিয়ালাইজ সিএসএস সিমেন্টি কিউআই বা ফাউন্ডেশন ব্যবহার করে কাজ করতে পারেন রেসপন্সিভ ডিজাইন করতে পারেন তো এই ক্ষেত্রে ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সিএসএস এর যেসব ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্কটা হচ্ছে বুট স্ট্রাফ এবং এটা শিখলেই মোটামুটি অন্যান্য ফ্রেমওয়ার্কের আইডিয়া আপনি পেয়ে যাবেন এবং অন্যান্য ফ্রেমওয়ার্কে কাজও করতে পারবেন তাই প্রথম প্রায়োরিটিটা হচ্ছে বুট আর যদি সেকেন্ড প্রায়োরিটির কথা বলেন আমার পারসেপশনে তাহলে আমি অবশ্যই বলবো সিমেন্টিক ইউআই অথবা ম্যাটেরিয়ালাইজ সিএসএস এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রিপ্রসেসর প্রিপ্রসেসর হচ্ছে সিএসএস এর কোডগুলোকে সুন্দর করে অর্গানাইজ ওয়েতে লেখার একটা সিস্টেম এটা কিন্তু মোটেও সিএসএস না এটা সিএসএস এর মতো আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনাকে এক্সট্রা কিছু ফিচার দিবে যেই ফিচারগুলো ব্যবহার করে আপনি সিএসএস কোডটা লিখবেন কিন্তু আপনার এই কোডগুলোকে আবার এ কনভার্ট করতে হবে অর্থাৎ আপনি কোড লিখবেন অন্য ল্যাঙ্গুয়েজে যেই ল্যাঙ্গুয়েজে আপনি খুব সহজেই সিএসএস কোডগুলো লিখতে পারবেন ফাংশন বানাতে পারবেন লুপ চালাইতে পারবেন কন্ডিশন চেক করতে পারবেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন এবং নেস্টিং করতে পারবেন তো সেইগুলো সহজে করবেন অন্য অন্য ল্যাঙ্গুয়েজে তারপরে সেটা আপনি যখন আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে যাবেন তখন সেটাকে আবার কি করতে হবে কনভার্ট করতে হবে কারণ ব্রাউজার বোঝে সিএসএস অন্য কিছু বোঝে না তো এরকম জনপ্রিয় কিছু সিএসএস হচ্ছে স্যাস লেস স্টাইলাস পোস্ট সিএসএস যার ভেতরে স্যাসটা রিকমান্ডেড এরপরে আসি যদি আপনি চিন্তা করেন যে আমি এখন জাভা স্ক্রিপ্টের আরও ডিপে যাব আমি সিএসএস এর ডিপে চলে গিয়েছি এটা অবশ্যই ডিপেন্ড করে যে আপনার উপরে আপনি প্রথমে সিএসএস এর ডিপে যাবেন না ডিপে যাবেন বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন তাহলে আপনাকে সবকিছুই জানতে হবে হয় হয় আগে না পরে ওকে সো সবকিছু ডিপে যাওয়ার পরে প্রথমেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইএস সিক্স শিখে ফেলবেন ইএস সিক্স নিয়ে কাজ করা খুব ইজি এবং যেই কাজগুলো আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলেই প্লেলিস্ট পেয়ে যাবেন খুব ইজিলি আপনারা ইএস সিক্সে সুইচ করতে পারবেন ইয়ে সিক্স এর ব্যাপারটা আসলে একটা সিনট্যাকটিক সুগার যার মানে আপনি আপনার আগের জাভা স্কিপ কোডই ব্যবহার করছেন কিন্তু একটু সুন্দর সিনট্যাক্স দিয়ে খুব সুন্দর সুন্দর সিনট্যাক্স ব্যবহার করে আপনি আগের জাভা স্কিপ কোডই ব্যবহার করছেন এবং এরও জন্য বিভিন্ন কম্পাইলার আছে ওকে তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার কিছু টাস্ক রানার্স জানতে হবে যেমন এনপিএম স্ক্রিপ্টস গাল্প গ্রান্ট এগুলো হচ্ছে ট্রাক্স রানার যদিও এনপিএম স্ক্রিপ্টস আসার পরে আর ওয়েব প্যাক আসার পরে এই গালপার আর গ্রান্টের ভাত নষ্ট হয়ে গেছে এটা আর কেউ দাম দিচ্ছে না তারপরেও প্রয়োজন হতে পারে বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি এনপিএম স্ক্রিপ্ট আর ওয়েব প্যাক শিখলে আপনার আর কিছু শেখা লাগবে না গাল্প গ্রান্ট এগুলো শেখার প্রয়োজন হবে না এরপরে আসি প্যাকেজ ম্যানেজার যদি আপনি জাহাজ স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার প্যাকেজ ম্যানেজার নিয়ে কাজ করতে হবে এই জন্য দুইটা পপুলার প্যাকেজ ম্যানেজার হচ্ছে এনপিএম যেটা নোট প্যাকেজ ম্যানেজার নোট ইনস্টল করলেই আপনার ইনস্টল হয়ে যায় আর একটা হচ্ছে ইয়ার্ন

দ্যাটস অল আর না দশ মিনিট থেকে বিশ মিনিট লাগবে হয়তো এনপিএম থেকে ইয়ারনে সুইচ করতে এরপরে যেটা আসে সেটা হচ্ছে টেস্টিং যদি টেস্টিং করতে চান তাহলে আপনার কাছে কি কি অ্যাভেলেবেল ফ্রেমওয়ার্ক আছে আমার মতে মকা ফার্স্ট অফ অল মকা আর যদি আপনি রিয়্যাক্ট নিয়ে কাজ করেন যেটা আমি একটু পরেই বলবো তাহলে আপনি জেস্ট জেস্ট প্লাস মকা এই দুইটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার কাছে অপশন আছে জেসমিন এনজাইম এরকম আরো অনেক অপশন আছে আচ্ছা এরপরে আসি জাভা স্ক্রিপ্টের অ্যাভেলেবেল ফ্রেমওয়ার্ক ফ্রন্ট ইন্ড ফ্রেমওয়ার্ক কোনগুলো আছে ফ্রন্ট ইন্ডের অ্যাভেলেবেল অনেক ফ্রেমওয়ার্ক আছে প্রচুর ফ্রেমওয়ার্ক আছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রিয়্যাক্ট অ্যাঙ্গুলার এবং ভিউ এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি কোনো আপনি এর আগে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ না করে থাকেন তাহলে আমার পার্সোনাল রিকমেন্ডেশনটা হচ্ছে আপনি রিয়্যাক্ট শুরু করেন তারপরে আপনি ভিউ ইউজ করতে পারেন ভিউ অনেক ইজি এবং তারপরে আপনি অ্যাঙ্গুলার সুইচ করেন অ্যাঙ্গুলারটা একটু লার্জ যে কারণে প্রথমে বুঝতে কিন্তু একটু ঝামেলা হতেও পারে তারপরেও আরেকটা ব্যাপার আছে সেই ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গুলার দিয়ে আপনি যদি কাজ করতে চান বেস্ট ওয়েতে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে হবে যাভা স্ক্রিপ্ট না টাইপ স্ক্রিপ্ট যেখানে আরেকটা নতুন রিকোয়ারমেন্ট চলে আসলো সো আমার মতে রিয়াক্ট দিয়েই আপনি শুরু করতে পারেন এখন যদি আপনি রিয়্যাক্ট দিয়ে শুরু করেন তাহলে আপনার রিয়াক্টের সাথেও আরও কিছু এক্সট্রা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি চলে আসে সেটা কি সেটা হচ্ছে ফ্লাস্ক অথবা রিডাক্স অথবা মবেক্স রিটের স্টেট ম্যানেজ করার জন্য ডিফল্ট যেই মেথডগুলো আছে সেগুলো সাফিসিয়েন্ট না এই জন্য থার্ড পার্টি কিছু লাইব্রেরি আছে যেমন ফ্লাক্স রিডাক্স এবং মবেক্স এগুলোর মাধ্যমে আপনি স্টেট ম্যানেজ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের যার ভেতরে রিডাক্সটা হচ্ছে রিকমেন্ডেড আপনি রিডাক্স করলে আপনার আর কিছু করার প্রয়োজন হবে না আর যদি আপনি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন তাহলে আপনি আর এক্স ডেস শিখতে পারেন এবং টাইপ স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্ট আপনার লাগবেই অ্যাঙ্গুলারের জন্য যেটা আমি একটু আগেই বললাম এরপরে আসি যদি আপনি জ্যাভাস্কিপ্টের প্রিপোসেস চান তাহলে আপনি টাইপ স্কিপ্টের সাথে যাইতে পারেন অথবা ফ্লো ইউজ করতে পারেন ফ্লো অতটা হেল্পফুল না আপনি টাইপ স্কিপ্ট ইউস করলে করতে পারেন যদি আপনার টাইপটা খুব বেশি মানে স্ট্যাটিক টাইপিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে আপনি যা টাইপ স্কিপ্ট ব্যবহার করতে পারেন এটা খুবই মজার একটা ল্যাঙ্গুয়েজ এবং যেখানে কিন্তু জাভাস্কিপ্টের সমস্ত কোড ভ্যালিড কোড এরপরে আসি যদি আপনার বান্ডেলার বা মডিউল লোডারের প্রয়োজন হয় একটু আগে আমি ওয়েব প্যাকের কথা বলছিলাম তো আপনি যদি বান্ডেলারের কথা বলেন টু থাউজেন্ড তাহলে আপনার ওয়েব প্যাক ছাড়া আর কিছু প্রয়োজন হবে না এবং অল্প কিছু দিনের ভেতরেই আমাদের চ্যানেলে ওয়েব প্যাকের টিউটোরিয়াল চলে আসবে ডোন্ট খুব দ্রুত ওয়েব প্যাকের টিউটোরিয়াল আমরা রিলিজ করব। এছাড়াও আরও অপশনস আছে যে অপশনসগুলো সম্পর্কে আমি খুব বেশি জানি না অ্যাকচুয়ালি জাস্ট ব্রাউজারিফাই সম্পর্কে জানি রোল আপ পার্সেল রিকোয়ারচেস আর ব্রাউজারিফাই এগুলো হচ্ছে আপনার কাছে অপশনস আছে ওকে তো আপনি তো এখন ডিপ নলেজ অ্যাসিভ করে ফেলেছেন যদি আপনি ফ্রন্ট ইন ডেভেলপার হন এবং আপনি এই নলেজগুলো অ্যাসিভ করতে পারেন তাহলে আপনি একজন ভালো মাপের ফ্রন্টিন ডেভেলপার এর পরেও আরও কিছু নলেজ দরকার হয় এগুলো অ্যাকচুয়ালি কোনো টেকনোলজি না বা কোনো ফ্রেমওয়ার্ক না এগুলো অ্যাকচুয়ালি ম্যাথোডোলজিস যেগুলো জানলে আপনার ডিজাইনটা বা আপনার কোডের আর্কিটেকচারটা আপনার অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারটা অনেক সুন্দর হবে যেটা একজন বিগিনার্স বা ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামার্সরা জানে না বা করতে পারবে না সেটা হচ্ছে যদি আপনি সিএসএস এর কথা বলেন তাহলে সিএসএস এর কিছু ম্যাথোডোলজিস্ট আছে যেমন সুইট সিএসএস বেম ও সিএসএস এস এম এস সিএসএস চিন্তা করেছিলাম যে এত এই সব নিয়ে আমি আমাদের চ্যানেলে ভিডিও করব না বাট আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন করে যে সিএসএস এর গুলো নিয়েও আমরা কথা বলবো এই ম্যাথোডোলজিস্ট বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে একটা ওয়ে একটা প্যাটার্ন যে প্যাটার্নে আপনি আপনার সিএসএস কোডগুলো লিখবেন ওকে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস কথা বলবো এবং আর জনপ্রিয় মেথোডোলজিস্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিএসএস বা ও সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো প্রত্যেকটা নিয়েই কথা বলবো এরপরে সিএসএস এর আরো এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার যে কোনো একটা আপনি খুব সুন্দর রূপ দান করতে পারবেন গ্রিডস এগুলো হচ্ছে লেআউট তৈরি করার জন্য রেসপন্সিভ লেআউট তৈরি করার জন্য ফ্লেক্সবক্স গ্রিড এর থেকে ভালো কোনো ওয়ে নেই যদি আপনি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার না করে থাকেন তো তারপরে আছে গ্রেডিয়েন্টস রোটেট ট্রান্সফর্ম স্কিউ স্কেল ট্রানজিশনস এরকম আরো অনেক কিছু তো এই বাকিগুলো ফ্লেক্সবক্স এবং গ্রিডস বাদী তো বাকিগুলো নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও করা হয়ে গিয়েছে এবং ফ্লেক্সবক্স এবং গ্রিডের ভিডিও অদূর ভবিষ্যতে চলে আসবে এরপরে আসে হচ্ছে এসভিজি এসভিজির জন্য একটা লাইব্রেরি সাজেস্ট করছে যেটা হচ্ছে ডি থ্রি ডি থ্রি হচ্ছে একটা জাভা লাইব্রেরি যেটা মেনলি চার্ট খুব লার্জ স্কেলের যদি আপনার চার্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় বা আপনি অ্যানালাইটিক্স দেখানোর চেষ্টা করেন আপনার ওয়েবসাইটে তখন আপনি এই ডি থ্রি লাইব্রেরিটা ব্যবহার করতে পারেন ডি থ্রি জেস ব্যবহার করে মেইনলি আর আপনি যদি জাভাস্ক্রিপ্টের আরো ডিপার চাইতে চান আরো ডিপার চাইতে চান তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের ডিজাইন প্যাটার্ন শিখতে পারেন রেসেক্স শিখতে পারেন গফ ডিজাইন প্যাটার্ন শিখতে পারেন গফ মিন্সটা কি অনেকেই আমরা জানি না যে গফ মিনিংটা কি গফ মিনিংটা হচ্ছে গ্যাং অফ ফোর গ্যাং অফ ফোর ডিজাইন প্যাটার্ন তো চার ধরনের ডিজাইন প্যাটার্ন আছে সেই জন্য এটাকে বলা হয়ে হচ্ছে গ গ্যাং অফ ফোর ডিজাইন প্যাটার্ন তো এই ডিজাইন প্যাটার্ন গুলো আপনি শিখতে পারেন এরপরে বিভিন্ন টেস্টিং টেকনিক আপনারা শিখতে পারেন তাহলে এই এই হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্ট দেখে অনেক অনেক লার্জ লার্জ মনে হচ্ছে এবং অবশ্যই যে কারণে আমি এখন বলি যে ফ্রন্ট এখন আর শুধুমাত্র ফ্রন্ট ইন নেই এটা এখন ব্যাক ইন্ডের অনেক অংশ দখল করে নিয়েছে অনেক কাজ দখল করে নিয়েছে যখন আপনি একটা রিয়েল অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যদি আপনি নিজে থেকে একদম ফ্রম স্ক্র্যাচ জিরো থেকে একটা ফ্রন্ট ইন অ্যাপ্লিকেশন তৈরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্রন্ট ইন্ড এখন কি পরিমাণ কাজ করা লাগে আগে ফ্রন্ট ইন ডেভেলপমেন্টে যা যা লাগতো তা তো এখনো লাগে ইমাজিনেশন থিঙ্কিং ডিজাইন সেন্স কালার সেন্স এ টু জেড সব তো লাগেই তার সাথে আরও নতুন অনেক টেকনোলজি যুক্ত হয়েছে এরপরে চলে যাব ব্যাক ইন্ডে তো ব্যাক ইন্ডে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের অনেকেরই ভিডিও দেখে শিখতে অনেক প্রবলেম হয় অনেক কোশ্চিন থাকে যেগুলো করার মানুষ পাওয়া যায় না তো যদি আপনারা মনে করেন যে পার্সোনালি ট্রেনিং প্রয়োজন তাহলে আমি একটা বুট ক্যাম্পের আয়োজন করতে পারি আমি অনেকদিন যাবো চিন্তা করতেছি যে একটা ছয় মাস বা এক বছরের বুট ক্যাম্প যেখান থেকে আপনি জিরো থেকে ফ্রম জিরো এ ফুল ডেভেলপার জিরো থেকে একজন স্ট্যাক ডেভেলপার অবশ্যই জাভা স্কিপ টেকনোলজিগুলো ব্যবহার করে হওয়া যায় এরকম একটা বুট ক্যাম্প রানিং করার চিন্তা করতেছি অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এটা স্টার্ট করা যাইতে পারে অবশ্যই কোন ট্রেনিং সেন্টারের মতো করে না অবশ্যই না এটা আমি পার্সোনালি হ্যান্ডেল করব আপনাদের ইন্টারেস্টটা খুব বেশি জরুরি যদি আপনারা ইন্টারেস্টেড হন শুধু ইন্টারেস্ট হবে হবে না আপনাদের অবশ্যই ঢাকার ঢাকার মেইন থাকতে অর্থাৎ মোহাম্মদপুর ধানমন্ডি বা এই এরিয়ার আশপাশে থাকতে হবে বা এই এরিয়াতে অ্যাক্সেস করার অ্যাবিলিটি থাকতে হবে তাহলে আমরা এই বুট ক্যাম্প নিয়ে আলোচনা করতে পারি বা বুট ক্যাম্প স্টার্ট করতে পারি পাঁচ থেকে সাতজন হলেই এই বুট ক্যাম্প আমি চালু করব তো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক এবং আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমার পার্সোনাল ফেসবুক মোবাইলের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই মেসেজ করবেন এরপরে চলে আসি ব্যাক ইন্ডে ব্যাক ইন্ডটাই আসলে অনেক বড় কারণ এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভাগ হয়ে গিয়েছে ব্যাক ইন্ড মানে আপনি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন আপনি আপনি পিএইচপি ব্যবহার করতে পারেন আপনি কি ব্যবহার করতে পারেন পাইথন ব্যবহার করতে পারেন রুবি ব্যবহার করতে পারেন ইভেন জাভা ব্যবহার করতে পারেন সি প্লাস প্লাস ব্যবহার করতে পারেন সি ব্যবহার করতে পারেন আপনারা যদি আমার ওয়েব সিরিজ দেখে থাকেন তাহলে আপনারা এই ব্যাপারগুলো জানেন অলরেডি তো অ্যাকচুয়ালি কিছু ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গে ব্যাক এন্ডের কাজ করা হয় না কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে ওয়েবের ব্যাক এন্ড নিয়ে কাজ করার জন্য তো তার ভেতরে প্রথম যেই ল্যাঙ্গুয়েজটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে রুবি রুবি খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ এবং অনেক বছর যাবত এটা মার্কেটের একটা বড় অংশ জুড়ে ছিল এর একটা বড় ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে রুবি অন রেলস তো যদি আপনি রুবি চুজ করেন আপনার ব্যাক তাহলে আপনি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন রুবি অন রেলস এছাড়াও আপনার অপশন আছে হচ্ছে সিনাত্রা ফ্রেমওয়ার্ক হিসাবে আছে আর পেক এবং প্যাকেজ ম্যানেজার হিসাবে আছে হচ্ছে রুবি জেমস বাক ফাইন্ডার হিসাবে আছে হচ্ছে বাই বাক এগুলো আপনি রুবি যদি ব্যবহার করেন তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন আর যদি আপনি পাইথন চুজ করেন আপনার ল্যাঙ্গুয়েজটা ব্যাক ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আপনি পাইথন চুজ করেন তাহলে আপনার প্যাকেজ ম্যানেজার আছে হচ্ছে পিপ টেস্টিং ফ্রেমওয়ার্কের ভেতরে আছে হচ্ছে ইউনিট টেস্ট আর পাই ইউনিট পাই টেস্ট এগুলো হচ্ছে রিকমেন্ডেড যেটা হচ্ছে এই আর্টিকেলটার অথর রিকমেন্ড করেছে আমি খুব বেশি জানি না আমি পাইথন রুবি নিয়ে খুব বেশি কাজ করিনি সো আমি এগুলো সম্পর্কে খুব বেশি ডিটেলসে জানি না তারপরে আছে হচ্ছে ডক টেস্ট নোস টক্স যেগুলো রিকমেন্ডেড না বাট আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আছে ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্কের ভিতরে আবার দুইটা পার্ট করেছে দেখছি একটা হচ্ছে সিঙ্ক একটা হচ্ছে অ্যাসিং সিংকের ভেতরে গেলে আপনি পাবেন প্রামিড ডিজাঙ্গো ডিজাঙ্গোটা হচ্ছে নামকরা ফ্রেমওয়ার্ক ফ্লাস্ক এরপরেও অ্যাসিং ফ্রেমওয়ার্কের ভেতরে আছে হচ্ছে সনিক টর্নেডো জেভেন্ট এআইও এইচটিটিপি এরকম আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে যদি আপনি আপনার ইন ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করেন যেটা আমাদের দেশে বিপুল পরিমাণ পাবলিক বেছে নেয় যদি আপনি বেছে নেন তাহলে আপনার প্যাকেজ ম্যানেজার হিসাবে আছে হচ্ছে কম্পোজার এবং এখানে ডিভাগার হিসেবে আপনার আছে হচ্ছে এক্স ডিবাগ এক্স এইস প্রোফ নিউ রেলিক ব্ল্যাক ফায়ার এরকম অনেক কিছু এরপরে আপনাকে বলছে যে পিএইচআ আর এস এটা হচ্ছে পিএইচপি স্ট্যান্ডার্ড রিকম্যান্ডেশন পিএচপির যে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন গুলো আছে সেগুলো আপনাকে জানতে বলা হচ্ছে তারপরে ফ্রেমওয়ার্কের ভেতরে আছে হচ্ছে লারাভেল আমি পার্সোনালি পিএচপি খুব একটা পছন্দ করি না বাট আই লাভ রিয়েলি লারাভেল লারাভেল একটা অসাম ফ্রেমওয়ার্ক এবং আপনারা এটা শিখতে পারেন খুবই মজার এছাড়াও আছে আপনার সিম্ফনি স্লিম লুমেন এরকম আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে টেস্টিং ফ্রেমওয়ার্কের ভেতরে আছে পিএচপি ইউনিট পিএইচপি স্পেক করসেপশন মকারি এরকম আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে তো আপনারা যদি পিএসপি সাথে চান তাহলে আপনাকে এই এই টেকনোলজিগুলো শিখতে হবে যদি আপনি সি শার্প চুজ করেন তাহলে আপনার ফ্রেমওয়ার্ক হিসেবে আছে ডট নেট এর থেকে বেশি আর কিছু দেওয়া নেই কারণ টু থাউজেন্ড এটা অ্যাজ ইউজুয়াল খুব কম মানুষ চুজ করে তারপরে আছে হচ্ছে জাভা জাভার জন্য আপনার অ্যাভেলেবেল ফ্রেমওয়ার্ক আছে হচ্ছে গ্রেল স্প্রিং স্প্রিং খুব নাম করে একটা ফ্রেমওয়ার্ক প্লে আর যদি আপনি গো ল্যাঙ্গুয়েজ চুজ করেন গো ল্যাঙ্গুয়েজের জন্য কোনো ফ্রেমওয়ার্ক এখানে দেওয়া নেই কারণ গোল সার্ভাসাইড ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট এটা সার্ভাসাইড ল্যাঙ্গুয়েজ এইবার আসি নোটজেস ইয়া নোটজেস আমার ফেভারিট পার্সোনাল ফেভারিট এবং আমি সবাইকে বর্তমানে রিকমেন্ড করি নোটজেস তো যদি নোটজেসে আসেন তাহলে আপনার কি প্যাকেজ ম্যানেজার ব্যবহার করতে হবে প্যাকেজ ম্যানেজার হিসাবে আপনার আছে হচ্ছে এনপিএম ইয়ার্ন একটু মনে করে দেখুন একটু আগে আমরা যখন ফ্রন্ট নিয়ে কথা বলছিলাম তখন আমাদের প্যাকেজ ম্যানেজার কি ছিল এনপিএম ইয়ার্ন যদি আপনি নোটজেস ব্যবহার করেন আপনার ব্যাক ইন টেকনোলজি হিসাবে তাহলে আপনারা চেঞ্জ করতে হচ্ছে না প্যাকেজ ম্যানেজারটা আপনি ফ্রন্ট ইন্ডে যে প্যাকেজ ম্যানেজার ব্যবহার করবেন ব্যাক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করবেন এবার আসি ফ্রেমওয়ার্কে জনপ্রিয় ফ্রেমওয়ার্কটা হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত ফ্রেমওয়ার্কটা হচ্ছে এক্সপ্রেস যেটা একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক যখনই কথাটা আসে মাইক্রো ফ্রেমওয়ার্ক অনেকেই কনসেপ্টটা ভুল করেন সেটা হচ্ছে যে মাইক্রো ফ্রেমওয়ার্কের ভিতরে তো সব নেই না মাইক্রো ফ্রেমওয়ার্ক আর নর্মাল লার্জ ফ্রেমওয়ার্কের ভেতরে ডিফারেন্সটা হচ্ছে লার্স ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে সব কিছু একবারে দিয়ে দিচ্ছে এবং আপনাকে পুশ করছে সবকিছু ব্যবহার করার জন্য আপনি যদি ব্যবহার নাও করেন তাও আপনাকে ওইগুলো আপনার প্রোজেক্টে ইনক্লুড করতে হচ্ছে আর মাইক্রো ফ্রেমওয়ার্কগুলোর গুলোর ব্যাপার হচ্ছে সবকিছুই আছে সব কিছুই আছে বাট আপনাকে জোর করছে না যে আপনার সবকিছু একবারে ব্যবহার করতে হবে আমরা যা যা প্রোভাইড করছি সব একবারে ব্যবহার করতে হবে আপনার যখন যেটা দরকার তখন সেটা আপনি ইনক্লুড করে নিয়ে ব্যবহার করবেন মাইক্রো ফ্রেমওয়ার্কের ব্যাপারটা এখানেই এক্সপ্রেস আপনাকে সেইরকম ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে কারণে এক্সপ্রেস সব থেকে জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক নোট জেস এর এরপরে আসলে ব্যাক খুবই অসম একটা ফ্রেমওয়ার্ক এবং আছে হচ্ছে হ্যাপি কোয়া যেগুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই এবং আছে হচ্ছে সেলস জেএস যেটা মেনলি রুবিয়ন রেলস এর ক্লোন বলতে পারেন রুবিয়ন রেলস এর নোট জেস ভার্সন অনেকটা পুরোপুরি কিনা আমি জানি না বাট কারণ আমার রুবিয়ন অন রেলস এর অতটা ধারণা নেই কিন্তু সেলসটা আমি জানি সেটা হচ্ছে হচ্ছে সেলস রুবি জাত ভাই এরপরে টেস্টিং ফ্রেমওয়ার্ক আবারও খেয়াল করেন আমরা যখন টেস্টিং নিয়ে কথা বলেছিলাম তখন আমরা কথা বলেছিলাম জেস্ট এবং মকা ফোকাসও করেছিলাম এই দুইটার উপরে ব্যাক ইন্ডেও আমরা সেম ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব সেম লাইব্রেরি নিয়ে কথা বলবো জাস্ট মকা তাহলে কি হলো আমাদের প্যাকেজ মাজা নতুন করে শিখতে হচ্ছে না আমাদের টেস্টিং লাইব্রেরি নতুন করে শিখতে হচ্ছে না একদম সেম ওখানে যে লাইব্রেরিগুলো আপনি ব্যবহার করতে পারতেন এখানেও আপনি সেম লাইব্রেরি ব্যবহার করতে পারবেন এরপরে আসে হচ্ছে ওয়েব সার্ভার ওয়েব সার্ভারের ক্ষেত্রে আপনি ইনজিনেক্সটা ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যাপাচিও ব্যবহার করতে পারেন বাট হচ্ছে এনজিনেক্স এরপরে আসে হচ্ছে রেসপুল এপিআই আমরা এর আগেই বলেছি যে এপিআই সম্পর্কে আপনার কিছু ধারণা লাগবে এই যে আপনি ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট করেন আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করেন এক্ষেত্রে বলা হচ্ছে রেসপুল এপেআই তো এই রেসফুল এপেআই আপনাকে তৈরি করতে জানতে হবে আর এরপরে আছে হচ্ছে অথেন্টিকেশন অথেন্টিকেশনের জন্য মেইনলি দুইটা মেথড ব্যবহার করা হয় একটা হচ্ছে JWT JSON অন ওয়েব টোকেন এবং ও অথ টু মানে ওপেন অথেন্টিকেশন ভার্সন টু তো এই দুইটাই আপনাকে শিখতে হবে এরপরে আসে হচ্ছে সলিড ইয়াগনি কিস এগুলো বিভিন্ন মেথডোলজিস আর এরপরে আসে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন আপনার ফ্রন্ট ইন্ডেও লাগবে ব্যাক ইন্ডেও লাগবে রেজ এক্স যেটাকে বলে গ্রাফ কিউল গ্রাফ এখানে প্রায়োরিটি খুব একটা দেওয়া হয়নি বাট গ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং ট্রেন্ডস এখন একটা ট্রেন্ডস না বাট আপকামিং ট্রেন্ডস যেটা ধারণা করা হচ্ছে যে রেসফুল এপিআইটাকে রিপ্লেস করবে এই গ্রাফ সো এটা ইম্পর্টেন্ট এরপরে আসে হচ্ছে ডকার তো এরপরে যদি আপনি মেসেজ ব্রোকারের কথা বলেন নোট জেসে আপনার কি মেসেজ ব্রোকার আছে সেটা হচ্ছে র্যাবিট এম কিউ আর অ্যাপাচি কাফকা এরপরে আসে হচ্ছে স্টোরেজ স্টোরেজের জন্য আপনার দুই ধরনের স্টোরেজ আছে একটা হচ্ছে ক্যাশিং স্টোরেজ আর একটা হচ্ছে ডাটাবেস রিলেশনাল ডাটাবেস বা নো সিকুয়াল তো ক্যাশিং স্টোরেজের জন্য আপনার আছে হচ্ছে মেম ক্যাশ অথবা রেডিস দুইটাই প্রায়োরিটি দেওয়া আছে সো আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা দুইটাই শিখতে পারেন কোনো প্রবলেম নেই আর রিলেশনাল ডেটাবেসও আপনি নোটজেসের সাথে ব্যবহার করতে পারবেন যদি আপনি পিএসপি ব্যাকগ্রাউন্ডেড হয়ে থাকেন তাহলে আপনার ফেভারিট হবে হচ্ছে মাইসিকুয়েল আপনার যদি মাইসিকুয়েল নলেজ থাকে তাহলে আপনি খুব সহজেই সেটা ইন্ডিকেট করতে পারবেন অ্যাপ্লিকেশনের সাথে আর তাছাড়াও আপনার কাছে অপশন আছে ওরাকল পোস্টগেরি সিকুয়েল মারিয়া ডিবি মাইক্রোসফট সিকুয়েল আর নোটেসের সাথে মেনলি ব্যবহার করা হয় নো সিকুয়েল নো সিকুয়েল ইজ বিউটি যদি আপনি নোসিকুয়েল এর দুনিয়ায় না এসে থাকেন প্রবেশ না করে থাকেন তাহলে আপনি হয়তো জানেন না বাট যদি আপনি জানেন তাহলে আপনি জানেন এটাও জানেন যে হচ্ছে হচ্ছে বিউটি তো পপুলার দুইটা আর কোচ ডিবি বা কোসবেস এরকম আরো অনেক ডাটাবেস আছে তো এই হচ্ছে মেইনলি ডাটাবেস আপনাদের লাগবে এখন যদি আপনি আপনার লেভেলটাকে আরো আপ করতে চান তাহলে আপনি কি করতে পারেন সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে পারেন এবং সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আপনার কিছু টুলস দেওয়া আছে সেটা হচ্ছে ইলাস্টিক সার্চ যেটা রিকমান্ডেড এছাড়াও আপনি অবশ্যই ইলাস্টিক সার্চটা একটু নিয়ে ঘাটাঘাটি করবেন এবং যদি আপনি লং টার্ম স্টে করতে চান তাহলে ইলাস্টিক সার্চটা আপনার হেল্প করবে এরপরে আছে হচ্ছে জিও ওয়েব ডিজাইন প্যাটার্ন যে ডিজাইন প্যাটার্নগুলো নিয়ে আমি পূর্বেই কথা বলেছি আর্কিটেকচারাল প্যাটার্নস কীভাবে একটা নোটেস অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারটা তৈরি করবেন সেটা আপনি রিসার্চ করতে পারেন গিফট ডিডিডিএ সরে ডিডিডি মানেটা কী ডিডিডি মানে ওটা হচ্ছে ডোমেন ড্রাইভেন ডিজাইন এই ডোমেন ড্রাইভেন ডিজাইনটা সম্পর্কে একটু ধারণা নিলেন এবং ডিমে ডিফারেন্ট টেস্টিং টেকনোলজিস বিভিন্ন টেস্টিং আপনাকে জানতে হবে এই হচ্ছে মেনলি ওয়েব ডেভেলপমেন্ট ইন টু যদি আপনি আমার কাছে সাজেশন চাইতে আসেন যে ভাইয়া টু থাউজেন্ড আমি ওয়েব ডেভেলপমেন্ট করবো আমার এস্টেমেল সিসেসের নলেজ আছে এখন আমার কি করা উচিত তাহলে আমার তিনটে অ্যানসার থাকবে প্রথম অ্যানসার জাওয়া স্ক্রিপ্ট দ্বিতীয় অ্যান্সার জাভা স্ক্রিপ্ট এবং তৃতীয় অ্যান্সার জাভা স্ক্রিপ্ট আমি জানি না অন্য আর কে কী বলবে আর কোন ডেভেলপার কী বলবে আপনাকে মার্কেট ভ্যালু কি বলবে বা কে কী বলবে আমি জানি না বাট আমি সাজেশন দিব জাভা স্ক্রিপ্ট আমি একটা ভিডিওই করব যে কেন আমার কাছে নোটজেসটা বেস্ট বাকি সব ফ্রেমওয়ার্কের থেকে যেমন রেইলস ডিজাঙ্গো পিসপির লারাভেল সবগুলো থেকে কেন আমার কাছে নোটজেসটা পারফেক্ট বা বেস্ট সেটা নিয়ে আমি একটা ভিডিও করব যদি আমি ফুল স্ট্যাক ডেভেলপার চাই তাহলে আমার ফ্রন্ট আমি জাহাজকে ব্যবহার করতে পারছি আমার ব্যাক ইন্ডিয়া আমি জাহাজকে ব্যবহার করতে পারছি তো আমার আর কি দরকার আমার কেন নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখে সেই ল্যাঙ্গুয়েজের গভীরে যাওয়া কিন্তু একটা টাফ বিষয় এবং একটা লেন্দি প্রসেস যারা মনে করেন যে সাত দিন বা দশ দিনেই একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করা যায় হ্যাঁ আপনারা রাইট একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করা যায় তার সিনটেক্স বোঝা যায় কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে নিজস্ব একটা ফিলোসফি আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না যেমন জাভা স্কিপ যেই ওয়েতে থিঙ্ক করে জাভা কিন্তু সেই ওয়েতে থিঙ্ক করে না আবার জাভা যেই ওয়েতে থিঙ্ক করে সেটা কিন্তু পাইথন সেই ওয়েতে থিঙ্ক করে না তাই একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করলেই হয় না সিনটেক্স হয়তো শেখা যায় কিন্তু তার যেই ফিলোসফিটা আছে সেই ফিলোসফিটা গ্রো করতে অনেক বেশি টাইম লাগে সেই কারণে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে লং টার্ম কাজ করাটা বুদ্ধিমানের কাজ এই জন্য সবসময় আমি এখন রিকমেন্ড করবো টু থাউজেন্ড এইটিনে রিকমেন্ড করবো জাভা স্ক্রিপ্ট যদি আমার কাছে জানতে চান যে খুব কম সময়ে কিভাবে একজন ভালো ডেভেলপার হওয়া যায় ফুল স্ট্যাক বা কিভাবে কি করব তাহলে আমার কথা হচ্ছে যে আপনি ভালো করে এস টেমএল আর বুথ স্টার্টটা শিখে ফেলেন তারপরে জাভা স্ক্রিপ্ট শেখেন কোর জাভা স্ক্রিপ্ট নট যে কোয়ারি বা অ্যানি লাইব্রেরিজ জাস্ট জাভা স্ক্রিপ্ট জাভা শুধু জাভাজ মর্ম বোঝানোর জন্যই কিন্তু আমাদের চ্যানেলে আলাদা আলাদা পার্ট 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 করে কোনো ব্রাউজারের সাহায্য না নিয়ে জাভাজ ভিডিওগুলো করা হয়েছে জাভেজ ক্রিপ্টের করা হয়েছে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি জাভাজ অনেক পাওয়ারফুল যেটা রান করার জন্য শুধু ব্রাউজার লাগে এমনটা না তো প্রথমে জাভাজ ভালো করে শেখার চেষ্টা করুন তারপরে ফ্রন্টন্ডের যে কোনো একটা লাইব্রেরি লাইক রিয়্যাক্ট শিখে ফেলুন তারপরে আপনি ব্যাক ইন্ডে চলে আসুন ব্যাক খুব বেশি জটিলতা না সাথে স্টার্ট করা খুব ইজি আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি যখন তখন কাজ করতে পারবেন এবং খুবই ইজি খুব অল্প দিনের ভেতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আপনি বেসিক বেসিক লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন বাট এখানে একটা কথা যে নোটজেস স্টার্ট করা সহজ কিন্তু এটাতে বস অ টাফ এটাতে বস হইতে আপনাকে যথেষ্ট পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে আপনি কাজ করতে করতেই অবশ্যই ইনভেস্ট করবেন একবারে বস হয়ে তো আপনি কাজ করবেন না তাই না সো কাজ করতে করতে আপনি বস হয়ে যাবেন একটু টাইম লাগবে যদিও সো এই হচ্ছে আমার গাইডলাইন দু টেস্টিং ফ্রেমওয়ার্ক শিখে ফেলেন তার সল আর কিছু লাগবে না আপনার আপনি খুব সহজেই একটা হাই স্যালারির জব পাইতে পারেন যদি আপনার ভালো ডিজাইনিং সেন্স থাকে এবং আর্কিটেকচারাল নলেজ থাকে প্রোগ্রামিংয়ের যেই নলেজগুলো কোর নলেজ সেই নলেজগুলো থাকে তাহলে আপনি খুব সহজেই একটা ভালো জব অ্যাসিভ করতে পারবেন এই হচ্ছে আমার গাইডলাইন আর আবারও বলি যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের পার্সোনাল মেন্টরশিপের দরকার ভিডিও থেকে হচ্ছে না কোথাও কোনো ভালো গাইডলাইন পাচ্ছেন না আমি বলছি না যে আমি ভালো গাইডলাইন দিতে পারবো বা আমি খুব বেশি এক্সপিরিয়েন্স আমি ইন্টারমিডিয়েট প্লাস লেভেলের একজন প্রোগ্রামার বা ডেভেলপার সো আমার কাছ থেকে আপনি সব পাবেন সেই সিওরিটি আমি দিতে পারছি না বাট যদি ইনিশিয়াল স্টেজে আপনার একটা নলেজের দরকার হয় স্টার্টিং করতে পারছেন না বা স্টার্টিং করে আটকে আছেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে এবং আমরা বুট ক্যাম্প স্টার্ট করতে পারি ইনিশিয়াল স্টেজে পাঁচ থেকে ছয় জন হলেই আমি বুট ক্যাম্পটা স্টার্ট করে দিব বুট ক্যাম্পে আপনারা বেনিফিটেড হবেন যে একদম এস থেকে জিরো নলেজ থেকে নোটেস পর্যন্ত আপনাদের শেখানো হবে বা শেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি চিন্তা কখনোই আমি আপনাদেরকে দিতে পারবো না যে আপনারা এইভাবে চিন্তা করলে চিন্তা শিখে যাবেন আমি আমার কাছে আসলে আপনারা চিন্তা শিখে যাবেন ব্যাপারটা এরকম না বাট অ্যাটলিস্ট আমি কাজ শেখাতে পারবো কিভাবে আমি চিন্তা করি সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো আর জব ফিল্ডে যাওয়ার জন্য যতটুকু যোগ্যতা দরকার হয় ততটুকু নলেজ আপনাদেরকে আমি দিতে পারবো তো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও বেনিফিটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আমার চ্যানেলে ভিডিওগুলো ভিউ হচ্ছে না আমি জানি না কেন আপনারা হয়তো শেয়ার করেন না হয়তো আমার ভিডিও ভালো লাগে না আপনাদের ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করতেন তো যদি মনে হয়ে থাকে যে না ভিডিওটা ভালো লেগেছে এবং এখানে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি তাহলে দয়া করে শেয়ার করবেন কারণ ভিউ বেশি আসলে কাজ করার প্রতি আগ্রহটা বেশি আসে বুঝতেই তো পারছেন ওকে আজকের মতো গুড বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই